গত প্রায় দেড় মাস ধরে উত্তাল গোটা রাজ্য তথা দেশ। আর যে কর কাণ্ড যেন নাড়া দিয়েছে প্রত্যেককে। নারীদের উপর নৃশংস নির্যাতনের প্রতিবাদে সরব গোটা দুনিয়া। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলাতেও আদিবাসী মহিলাদের উপর নির্যাতন বেড়ে চলেছে। সেই ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের অফিসে একটি ডেপুটেশন জমা দেয় বিজেপির আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি তথা হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, তপন বিধানসভার বিধায়ক বোধরাই টুডু, এছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যদিও এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে বিজেপির আদিবাসী নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা এসপি অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মচারীদের সাথে অল্প কিছুক্ষণের জন্য ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অবশেষে পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং সারা রাজ্যের সাথে সাথে আমাদের দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, তারই প্রতিবাদে এখানকার যে পুলিশ প্রশাসন, যে আইনি শৃঙ্খলা ভেঙে পড়েছে, এবং তারই প্রতিবাদে আমরা আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছি। আমরা লাগাতার থেকে বৃহত্তর আন্দোলনে আমরা রাস্তায় থাকব। শঙ্কু কর্মকারী, রিপোর্ট ওঙ্কার বাংলা।